অনেক মানুষকে কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু সেখানেও গিয়ে যদি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে সেই মানুষের ওপর দিয়ে ঠিক কি যেতে পারে? ঘটনাটা 2004 সালের। বন দপ্তরের একজন কর্মরতা কাজের সূত্রে গিয়েছিলেন কার্শিয়াং। সেখানে তাকে একটা বাংলো তার নিজস্ব অফিস থেকে দেওয়া হয়েছিল। সে তার ফ্যামিলি নিয়ে থাকতে যায়। সেই বাংলোতে একজন কেয়ারটেকারও থাকতেন। সেদিন সকালে তারা নিজেদের পার্সোনাল কারে সেখানে যায়। গাড়ি থেকে বাংলোর সামনে নামতেই তারা চমকে যায়। প্রথমেই হালকা রোদের আলোয় বাড়িটাকে মনে হচ্ছে রাতের বেলা অনেক কিছু এমন ঘটেছে, হালকা রোদের আলো সেটার বর্ণনা দিতে চাইছে। কিছুক্ষণ পর কেয়ারটেকার নেমে আসে। কেয়ারটেকারকে দেখে মনে হচ্ছে দুটো কোটরের মধ্যে চোখ বসানো, বেড়ালের মতন জলজল করছে চোখ দুটো, একটা চোখ অন্ধ, প্রায় বন্ধ হয়ে আছে, ময়লা জীর্ণ একটা কম্বল তার গায়ে জড়ানো, হাতে একটা বাঁশের লাঠি। সে ডেকে নিয়ে গেল তাদের বাংলোর ভেতর। বাংলোর ভেতর ঢুকতেই তাদের গা গুলিয়ে উঠল। তাদের পচা গলা গন্ধ শ্বাসের সাথে নাকের মধ্যে প্রবেশ করলো। গন্ধটা তীব্র নয়, কিন্তু ভালোই বোঝা যাচ্ছে আশেপাশে কোনো জন্তু জানোয়ার মরে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে সবে বাংলোটা পরিষ্কার করা হয়েছে। তারা একে একে ওপরের ঘরে উঠল। খাওয়া দাওয়ার ব্যবস্থা কেয়ারটেকারই করে থাকেন। তারা নিজেরা নিজেদের জামা কাপড় আসবাবপত্র সব গুছিয়ে নিলেন। প্রথম একদিন তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু পরের দিন রাতেই তাদের যে বাচ্চা মেয়েটা ছিল, মেয়েটা একা একা কারো সাথে কথা বলতে শুরু করে। প্রথমে তার মা ভাবেন কাল্পনিকভাবে কারো সাথে কথা বলছেন। ছোট বাচ্চারা অনেক সময় এরকম করেন, তারা নিজেরা কোনো কাল্পনিক চরিত্র ভেবে নিয়ে একা একা কথা বলেন। এভাবে চলতে চলতে বেশ কিছুদিন কেটে যায়। মাঝরাতে ঘরের একটা কোণায় অন্ধকারে গিয়ে কথা বলতে শুরু করে সেই মেয়েটা। তার মায়ের দিনের পর দিন সন্দেহ বাড়তে থাকে। একটা সময় তার মা বাচ্চাটাকে জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলে রোজ। বাচ্চা মেয়েটির উত্তর শুনে তার মা অবাক হয়ে যায়। মেয়েটি কেয়ারটেকারের নাম নেয়। তার মা বলেন উনি তো অনেকক্ষণ আগেই চলে গিয়েছিলেন ওনার নিজের ঘরে। তাহলে প্রতি রাতে মেয়েটি কার সাথে কথা বলেন? প্রত্যেক দিনের কথা মেয়েটিকে জিজ্ঞাসা করলে মেয়েটি একইভাবে উত্তর দেয়, সে কেয়ারটেকারটার সাথে কথা বলেন। মেয়েটি ঘরের কোনায় ঘুটঘুটে অন্ধকারে আঙ্গুল তুলে দেখিয়ে বলে, মা ওখানে আছে। তার মা লাইট জ্বালিয়ে দেয় ঘরের, কিন্তু কিছুই দেখতে পান না। তার মায়ের মনে সন্দেহ বাড়তেই থাকে। ভাবলেন বিশেষভাবে পুজো পাঠ করবেন। তিনি সমস্ত পুজোর আয়োজন করেন পরের দিন। কেয়ারটেকারকে ইচ্ছে করেই সেদিন সমস্ত পুজোর আয়োজনের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু কেয়ারটেকার বাহানা দিয়ে সরে আসেন। তার মা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারেন, কিন্তু আসল কারণটা এখনও জানতে পারেননি। বাচ্চাটির মা ইচ্ছে করেই পুজো হওয়ার পর প্ল্যান মতন কেয়ারটেকারকে জোর করে হাতে পুজোর সুতো বেঁধে দেন। কিছুক্ষণ পর সে পাগলের মতন ছটফট করতে থাকে এবং মুহূর্তের মধ্যেই চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। তিনি অবাক হয়ে সেটা দেখতে থাকেন আর প্রচণ্ড ভয় পেয়ে যান। কিছুক্ষণ পর থেকেই পচা গলা গন্ধ আবার বাড়তে থাকে, প্রবলভাবে বাড়তে থাকে। গন্ধের সূত্র খুঁজতে খুঁজতে তারা কেয়ারটেকারের রুমে যায় এবং সেখানে দেখতে পায় তার ঘরের কোণায়
মেঝেতে একটা প্রায় 10-12 দিন আগের মৃত পচা গলা দেহ পড়ে রয়েছে। আর মুখের গঠন দেখে বোঝা যাচ্ছে সে আর কেউ নয়, সেই কেয়ারটেকারই ছিলেন। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।